একদম সেই কাতলা শুধু কাতলা কাতলা এই দেখেন মাছ আছে দেখেন অনেক মাছ অনেক দাঁড়দে 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 মানে অনেক মাছ এই দেখেন বিসমিল্লাহ আল্লাহ যদি কিছু মাছও এখান থেকে মানে ঠিক আছে আপনার অনেক মাছ অনেক হ্যাঁ হ্যাঁ এমনি খাই দেই এমনি এমনি এই দেখেন এমনি আমাদের মাছ মাপা শুরু হয়ে গেছে সরপুরি দেন না বুঝছেন না ভাই সরপুরি দু একটা থাকলে দেন না তো মাছের সাইজ ভালো একদম ছোট থেকে মোটামুটি 2.5 ইঞ্চি পর্যন্ত মাছ আছে আর কাতলা মাছের সংখ্যা এখানে বেশি কাতলা মাছ প্লাস রুই মাছের সংখ্যাটা বেশি এই যে মাছ আমরা নিয়ে যাচ্ছি এখন অনেক দূরে থেকে আমাদের আসতে হয়েছে এই মাছ কেনার জন্য মাছ এই সিজনে খুব কম পাওয়া যায় তবে এই জায়গাটা ভালো দেখে আমি আরও কয়েক জায়গা পাইছিলাম কিন্তু ওখানে মাছের সাইজও বড় হয়ে যায় আবার আপনার দেখা গেছে রুই কাতলটা কম কিন্তু এখানে বেশিরভাগই রুই আর কাতল আর দুই একটা আপনার সরপুরি আছে তাছাড়া বেশিরভাগই রুই আর কাতল আর সাইজ খুবই ভালো 200-250 পিস হবে 200 পিস হবে মিনিমাম আপনার মানে কেজিতে তো আমি মোটামুটি 12 কেজির মতো নিয়েছি 400 টাকা কেজি পড়ছে 400 টাকা কেজি 12 কেজির মতো আমি এখানে মাছ নিতেছি তো আশা করি আল্লাহ ভরসা নিয়ে আপনাদের পৌঁছাবো আর যে মহৎ ব্যক্তি এই মাছগুলি নদীতে ছাড়ার উদ্যোগ নিয়েছেন সে হলাম নিউ ইয়র্কে থাকে আমেরিকা থাকে সম্ভবত ওনার নাম বাবর তো ওনার আমি একটা ছোট্ট ক্লিপ দিব 1 মিনিটের একটা ক্লিপ উনি কিছু কথা বলছে মূল্যবান কথা মানে অনেক শিকারীরাই স্বীকার করতে পারে না কিন্তু স্বীকার করার মন মানসিকতা আছে তাদের তারপরও নদীর প্রতি ওনাদের মহব্বতটা রয়ে গেছে একসময় অনেক মাছ ধরতো তো আপনারাও যাদের সামর্থ্য আছে তারা যদি আপনারা উদ্যোগ নেন যে কিছু কিছু মাছ আমরা নদীতে ছাড়বো তো ভালো হয় তো তবে অনেক কষ্ট ভাই আমি এটা নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে এবার মাছটা মানে পাওয়াই মুশকিল ছিল তারপর পাইছি অনেক কষ্ট করে তবে 400 টাকা কেজি মাছ খুব ভালো মাছ আপনার রুই কাতলটাই বেশি আর যদি যারা আমার ভিডিওগুলি দেখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে আর যাদের আগ্রহ আছে তারা মাছ ছাড়তে পারেন আমার মাধ্যমে ছাড়তে হবে এমন কোনো কথা নাই কিন্তু যা যেখানে যে যেভাবে আছেন যদি কিছু কিছু মাছ নিতে ছাড়েন ভবিষ্যতে মানে আমাদের যারা প্রজন্ম আছে মানে পরের প্রজন্ম থাকবো হয়তো যারা মাছ শিকার করে কেউ না কেউ এই মাছটা খাবেই পাবেই হয়তো যার রিজিক আছে সে পাবে এই দেখেন মাছ ড্রাম বোঝায় মাছ কাতলার কাতলায় বেশি তো চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কালিগঙ্গা নদীতে আমরা এখানে এই মাছগুলি উন্মুক্ত করব তো এই দেখেন নদীটা এখন প্রচুর ঘোলা পানি পানি মাঝখানে বেড়ে গেছিলো অনেক যার কারণে ঘোলা পানি হয়ে গেছে আবার তো আমার চ্যানেলের মাধ্যমে অনেকেই মাছ ছাড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তো আমরা সেই সুবাদেই অনেকেই ছাড়তেছেও আমাদের মানিকগঞ্জেরও এক বড় ভাই উনিও মাছ ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন তো উনি মাছ ছাড়বেন আশা করা যায় রাজ্জাক সেও আমাদের সাথে আমরা একসাথে কাজ করি তো মাছ ধরি প্লাস নদীর জন্য ভালো কিছু করার চেষ্টা করি তো দর্শকরা আজকে আবার সেই মহৎ কাজে চলে আসলাম আমাদের এই কালিগঙ্গা নদীতে আমরা শুধু মাছ শিকার করি না এখন আমরা মাছ ছাড়াও শুরু করে দিছি আর আপনার যে মহৎ ব্যক্তি এই মাছগুলি ছাড়তেছেন সে উনি হলাম আপনার আমেরিকান প্রবাসী তো উনি এখনও আমেরিকায় আছে তো ওনার নাম বাবর তো এই ভদ্রলোক উনি একসময় এই মাছ শিকার করতো তো এখন বয়স হওয়ার কারণে এখন মাছ শিকার করতে পারে না তবে উনি মাছ ধরাটা অনেক লাইক করে আর উনি বর্তমানে একটু অসুস্থ তো ওনার জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ যেন খুব দ্রুত ওনাকে সুস্থ করে দেন আর এইটা আমাদের প্রথম যে ব্যক্তিটা মানে শুরু করছিল ওনার নাম হলাম আসাদ ভাই আসাদ ভাই আমাদের এই প্রথম নদীতে মাছ ছাড়া মানে প্রথম উনি শুরু করছে তো এখন অনেক ভাই এই মাছ ছাড়াটা মানে লাইক করছে প্লাস ছাড়তেছেও আরও এক ভাই মানিকগঞ্জের আমাদের পরিচিত বন্ধু বান্ধবের মতো তো উনিও
আদামন মাছ ছাড়ার পরিকল্পনা করতেছে তো আশা করি সামনে উনিও ছাড়বে তো যাদের সামর্থ্য আছে যাদের মানে এবিলিটি আছে যে কিছু মাছ আমি ছাড়ব আর তারা ছাড়তে পারেন এটা আমার আমাকে দিয়ে ছাড়তে হবে এরকম কোনো কিছু না আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে ছাড়েন আমি মনে করি ভালো কারণ কি নদীতে আস্তে আস্তে মাছগুলি মানে কমে যাচ্ছে এখন আগের মতো আর মাছ পাওয়া যায় না তো আর এখন মাছের দামও চাহিদাও বেশি অনেক কিছু সব কিছু মিলেই এখন মাছটা একদম সীমিত হয়ে গেছে তো আমরা অনেক পরিশ্রম করছি আপনারা হয়তো টাকা দিয়ে হেল্প করছেন কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়েছে আমরা দুই তিনজন মানুষ এটা নিয়ে খাটছি এই যে রাজ্জাকে দিয়ে এই যে রাজ্জাক চলে আসছে ওয়ার আমি মাছ ধরি আপনারা দেখেনি আমার প্রত্যেকটা ভিডিওতে হয়তো দেখতেছেন ওয়ার আমি বেশি মাছ ধরি আর ওই যে আলেপ আছে আলেপ দেখছি আর এই যে প্রমোদ ভাই আছে আমাদের মাঝে উপস্থিত এই যে আমাদের এলাকার আপা আর এই যে আলেপ ও আমার সাথে সারাদিনই পরিশ্রম করছে এই মাছগুলো অনেক দূর থেকে আনা হয়েছে আরো আছে ওখানে তো আমরা এইগুলি আগে একেবারে ছোট রুয়ের সাইজটা খুবই ছোট সুন্দর যারা মাছ ছাড়বেন এ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বার অবশ্যই দেওয়া থাকবে হালকা দার দে দেখেন মাছ আছে দেখছেন অনেক মাছ অনেক দার দে দার দে দার দে মানে অনেক মাছ দেখেন বিসমিল্লাহ আল্লাহ যদি কিছু মাছও এখান থেকে মানে টিকে যায় আপনার অনেক মাছ অনেক তো দেখতেছেন আমরা পরিশ্রম করে কিন্তু আপনাদের জন্য এই যারা শিকারী তারা হয়তো উপকৃত হবেন কেউ না কেউ এই মাছগুলি পাবেই হয়তো কিছু মাছ ধরা পড়বে আগেই আর যদি এখানে 3,000-3,500 মাছ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু যদি কিছু মাছও আপনি বেঁচে যায় ধরেন এক দুশো মাছও যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু নদী অনেক কিছু এক দুশো মাছ অনেক মাছ তো আমরা ওই উদ্যোগটা নিয়েছি যে কিছু মাছ হ্যাঁ অল্প অল্প দেন কিছু মাছও যদি আমরা ছাড়তে পারি মানে বড় করতে পারি এটা আমাদের সার্থক তো যারা শিকারী ভাই যারা মানে ইয়েতে আছেন তারা অবশ্যই এগুলি ইয়ে করবেন এদিকে দেখেন মাছ কত সুন্দর সাইজ সব রুই কাতল বেশি আর কিছু দু একটা আপনার সিলভার কাপ সিলভার নাই আপনার রুই কাতল বেশি প্রচুর মাছ কাকা মাছ ছাড়তেছি আমরা খালি মাছ মারি না ছাড়ি বুঝছেন যাই হোক দেখতেছি আমরা মাছ ছাড়তেছি যারা উদ্যোগটা আছেন অবশ্যই চেষ্টা করবেন মাছ ছাড়ার জন্য ঠিক আছে এটা হল কালীগঙ্গা নদী আমরা বিশেষ এক এর আগেও কিছু এক বড় ভাই আমাদের মাছ ছাড়ছে আপনারাও চেষ্টা করবেন কিছু কিছু যারা মাছ ধরি কিছু কিছু মাছ ছাড়ার চেষ্টা করুন সবাই ভাইরা যদি আপনারা মানে আমাদের আমার এই ভিডিওটা কেউ দেখতে থাকেন না টেনে পুরোটা দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিবেন আপনাদের মাঝে এত কষ্ট করতেছি হয়তো একটা লাইক পাওয়ার আশায় হয়তো আমার মানে আপনাদের যারা মাছ শিকারী আছেন তাদের মানে ভালোবাসা পাওয়ার জন্য তো আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আমার বন্ধু আছে যে রাজ্জাক ও একটা চ্যানেল চালায় মানিকগঞ্জ মাছ শিকার তো ওর চ্যানেলও পাশে থাকবেন আশা করি আমাদের এই নদীর আপডেট আমরা আপনাদের প্রতিনিয়ত দিতে থাকি তো আর
যাদের মাছ ছাড়ার ইচ্ছা আছে তারা কমেন্টে আমাদের জানাবেন, আমরা যোগাযোগ করার ব্যবস্থা করে দেব। নাম্বার অনেকে দেখেন কত সুন্দর সাইজ, আমরা মাছ ছাড়িও এলাকার অনেক লোকজন দেখার জন্য আসতেছে। এই দেখেন আমরা চাইতেছি যাতে নদীতে প্রচুর মাছ হয়, আমরাও মারতে পারি, অনেকেই মারতে পারি। যে মহৎ ব্যক্তি উদ্যোগে এই মাছগুলি ছাড়লাম সেই মহৎ ব্যক্তির মুখে থেকে কিছু আমরা এখন শুনবো একটি ভিডিও ক্লিপের মাধ্যমে। আমার নাম জরিদ্দিন বাবা, আমি নিউ ইয়র্কে থাকি, আমার বর্তমান বয়স 72 বছর। ঢাকা আমার মিরপুরে বাড়ি আছে। আমার ছোটকাল থেকে নদী প্রকৃতি ও মাছের প্রতি একটা আগ্রহ। প্রায় 25 বছর আগে অ্যাম্বলিং করতাম, বর্তমানে আমি কোনো বসে দিয়ে মাছ ধরি না, কিন্তু কালীগঙ্গা নদীর দুরবস্থা দেখে আমি সোহেল সাহেবের প্রতিবেদন ও উত্তরা সাহেব সাহেবের কন্ট্রিবিউশন দেখে আমি নিজ এই নদীতে মাছ দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করি। এবং আমি মনে করি এবং এই যারা বিদ্যমান, যারা যাদের আর্থিক অবস্থা ভালো, তারা এই নদীটিকে বাঁচাবার জন্য কিছু মাছ কন্ট্রিবিউট করবেন। আর একটা কথা বলি, যদি কেউ মাছ ছাড়তে চান সেক্ষেত্রে যদি আপনারা পাঠাই দেন তাহলে তো ভালো, না পাঠাই দিলে এখন অনেক দাম মাছের। আপনার সাইজ যদি ছোট হয় এবং ভালো সাইজ হয়, কাতলা মাছ বেশি থাকে সেক্ষেত্রে একটু দাম বেশি, আপনার প্রায় 500 টাকাই, হালকা কিছু কম নেই। উনারি পুকুর তো মাছ খুব ভালো, ওই যে লোকটা মানে ইয়ে করতেছে উনারি পুকুর, তো ওনার পুকুর থেকে আমরা আনছি। কাতলা মাছ বেশি, রুইটা কম কিন্তু কাতলাই বেশি, আর মাছের দামটা একটু বেশি, প্রায় 500 টাকা কেজি। আবার দেখা গেছে আনতেও 600-700 টাকা খরচ হয়ে যায়, সেই ঝিটকে থেকে আনতে হয়। ওইভাবে মানে ইয়ে করবেন, আর যদি পাঠাতে পারেন সবচেয়ে ভালো হবে, যে আপনি যদি দূর থেকেও মানে আপনার ওই যে প্যাকেট করে পাঠায় সেক্ষেত্রে একটু খরচ বেশি হয়, মাছও কম পাওয়া যায়। এর আগে আসাদ ভাই যখন দিছিল খুবই অল্প সংখ্যক মাছ ছিল, হ্যাঁ, আর দেশ থেকে কিনতে পারলে প্রচুর মাছ পাওয়া যায়, মানে বেশি পাওয়া যায়, সংখ্যাটা বেশি পাওয়া যায় এবং সাইজও ভালো থাকে, আর আপনার কাতলটাও বেশি থাকে। আর ওই ইয়ার আগে যে প্যাকেট করে পাঠাইছে তখন দেখা গেছে একটু মানে ওরা মানে আমাদের একটু ঠগাইছে, মাছের সাইজও বড় ছিল প্লাস ওই ভালো মাছ কম ছিল, কাতলা মাছ খুব কম ছিল। যাই হোক, ওই আমরা ওনাদের থেকে আমরা অনেক পরিশ্রম করে তারপরে মানে বের করছি কোথায় মাছটা পাওয়া যায়। আমরা আরও কয়েকটা জায়গা পাইছিলাম কিন্তু আমাদের মাছ পছন্দ হয় নাই, আমরা আনিনি। আর এই বাবুর ভাই উনি অনেক দিন আগে এই টাকাটা দিয়েছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, তো এই বৃষ্টির কারণে আমরা মাছগুলি ছাড়তে পারিনি। আর ওনার জন্য আপনারা দোয়া করবেন, উনি ওই অসুস্থ, ওনার জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করতেছি। তো আজকের মতো আমরা হয়তো সমাপ্তি দেব ভিডিও, কেউ মাছ ছাড়তে চান আমাদের নদীতে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জায়গা আছে আমাদের পচার ডোহা, অনেকগুলি ভিডিও আছে সেই পচার ডোহায়, আপনার সেই পচার ডোহার আপনার খুব সুন্দর পরিবেশ মাছ বড় হওয়ার প্লাস মাছ ধরার, সেক্ষেত্রে সরকারি লোকও 4 মণ মাছ ছাড়ছে ওখানে। তো আপনাদের যদি কেউ ইচ্ছা থাকে যে আমি পচার ডোহায় মাছ ছাড়বো, আপনারা ছাড়তে পারেন, কারণ পচার ডোহায় মাছ ছাড়লে আপনার মাছটা বেরোতে পারবো না, ওখানে থাকবে। এবং যে কেউ আর যেমন এটা আপনার উন্মুক্ত পুরাটাই, দেখা গেছে এখানে মাছ ছাড়ছি, হয়তো কেউ না কেউ পাবে মাছটা, কোথায় যাবে বলা যাবে না, কিন্তু পচার ডোহায় আপনার মাছ কোথাও যেতে পারবে না, ওটা আপনার বদ্ধ হয়ে গেছে এখন নদীতে, আপনার বাঁধ আছে যার কারণে পানিটা বের হইতে পারে না। আর ওখানে প্রচুর মাছ এখন আছে, বড় বড় মাছ, আপনার ভিডিও আছে আমার অনেকগুলো দেখবেন পচার ডোহার। আর বিশেষ করে আপনার কিছুদিন আগে আমাদের ভাই 10 কেজি একটা রুই মারলো, আরও অনেক মাছে, তো আমি ওই ভিডিওটা হয়তো দিচ্ছি আপনাদের, যদি ওখানে মাছ ছাড়তে চান তাহলে আপনারা ছাড়তে পারেন, ভালো হবে। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্লিজ প্লিজ লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।